হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মির্জাদুল রহমান ফ্রম এন্ড লার্নিং। আজকে আমি কথা বলবো ক্যাডের সেকেন্ড ক্লাস নিয়ে। আজকে থাকতেছে ক্যাডের বিভিন্ন স্টেপ বাই স্টেপ কিছু কাজ, তো চলুন দেখে নিই কী কী থাকতেছে। প্রথমে থাকতেছে কীভাবে ফাইল থেকে আমরা সফটওয়্যারটি ওপেন করব, দেন থাকতেছে কীভাবে আমরা মেজারমেন্ট ইউনিট সিলেক্ট করব, তারপর একটা নতুন শিট নিব কীভাবে সেটা দেখতেছি, এরপর থাকতেছে কীভাবে আমরা কমেন্ট লিখবো এবং কীভাবে ফাইলটি সেভ করবো। তো চলুন শুরু করে দিই আমাদের টিউটোরিয়াল, ফিরে আসছি ইন্ট্রোর পর। তো চলুন বন্ধুরা দেখে নেই আমাদের মনোরেজটি কীভাবে ওপেন করতে হবে। চলো আমাদের স্টার্ট মেনুতে, সেখান থেকে চলে যাবো আমরা অল প্রোগ্রাম। আমি উইন্ডোজ 10 ইউজ করতেছি, অল প্রোগ্রামটা এরকম। সেখান থেকে চলে যাবো ল্যাকড়া, দেন সেখান থেকে চলে যাবো আমরা মোনারিসে। দেখতে পাচ্ছেন মোনারিস, এখানে ক্লিক করার পর মোনারিসটি ওপেন হওয়া শুরু হবে। আমার সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে, এ হচ্ছে আমাদের মোনারিসের সফটওয়্যার। তো এখন আমাদের প্রথম যে কাজটি সেটি কমপ্লিট হয়ে গেল, এর পরবর্তীতে যে কাজটি আছে সেটি করব। সেটি হচ্ছে একটি নতুন মডিউল নেম নেওয়া, ফাইল নিউ, নিউ মডিউল নেম, ইনপুট নেম অ্যান্ড এন্টার। তো চলুন শুরু করে দিই আমাদের প্রথম কাজটি। আমাদের প্রথম যে শুরু হচ্ছে ফাইল থেকে নিউয়ে যেতে হবে, দেন নিউ মডিউল ফাইল, দেন এখানে দেখতে পাচ্ছি নিউ। নিউয়ে ক্লিক করার পর দেখেন এখানে আমার পাশে আছে নিউ মডিউল নেম, এখানে আমি মডিউল নেম দিচ্ছি, আমি এখানে মডিউল নেম দিলাম ISTT, দেন এন্টার। এন্টার দিলে এখন আমার এখানে একটি বক্স আসছে, এটা হচ্ছে নতুন একটি মডিউল বা পেজ ওপেন হয়ে গেল। তো এরপরে আমার কাজ আছে ডিসপ্লে সাইজ টাইটেল ব্লক। তো আমাকে প্রথমে যেতে হবে ডিসপ্লেতে, চলুন যাই সেখান থেকে। দেখুন আমার ডিসপ্লে মেনু আছে, ডিসপ্লে, ডিসপ্লেতে ক্লিক করার পর সেখান থেকে সাইজে ক্লিক করব, হ্যাঁ, এরপরে ক্লিক করব আবার ডিসপ্লে, দেন টাইটেল ব্লক। ক্লিক করার পর দেখেন আমার দুই সাইডে মেজারমেন্টের মতো দুটি বক্স চলে আসছে। এরপর আমাদের সেকেন্ড, সেকেন্ড হচ্ছে ফর সিলেক্টিং মেজারমেন্ট ইউনিট। এখন এখানে আমার যেতে হবে প্যারামিটার, প্যারামিটার থেকে লেন্থ ইউনিট, তারপর CM। তো চলুন চলে যাই প্যারামিটারে, প্যারামিটার থেকে লেন্থ ইউনিট। তো বলে রাখা ভালো, লেন্থ ইউনিটের এখানে নিলে আপনার কোনো অপশনই আসবে না, ক্লিক করলে সেটা চলে যাবে। তো সেটার জন্য কী করতে হবে, প্যারামিটার এখানে একদম নিচের এই সাইডে অ্যারোর এখানে আসতে হবে, আসলে এখানে দেখতে পাবেন CM আছে, মিলিমিটার আছে, ইঞ্চি আছে, ইঞ্চি টেন্থ আছে, এরকম আরও অনেকগুলো অপশন আছে। সেগুলো অপশনের ভিতরে বলে দিই আমরা, এই যেমন ধরেন ইঞ্চি টেন্থ, ইঞ্চি টেন হচ্ছে এক ইঞ্চির ভিতরে 10টা দাগ, ইঞ্চি 32 এরকম 32টা দাগ দাগ থাকবে, ইঞ্চি 16 এখানে 16টি দাগ থাকবে। তো আমরা সাধারণত CM এ মেজারমেন্ট করব। তো এরপরে চলে যাব ফর টেকিং নিউ শিট, 3 নম্বর রুলস, নিউ শিটের জন্য চলে যেতে হবে শিট, দেন নিউ শিট। তো চলুন চলে যাই সফটওয়্যারে, সেখান থেকে শিট, শিট আছে আমার এডিটের পর, সেখান থেকে নিউ শিট ক্লিক করার পর নতুন শিট আসতেছে। আমরা আস্তে আস্তে কয়েকটা শিট নিয়ে নিব, 5-6টা। তো শিটগুলো নিলাম, এখন দেখতে পাচ্ছেন এখানে শিট আসছে, কিন্তু কয়টার উপরে কীভাবে আসছে সেটা বোঝা যাচ্ছে না। তো আমি এখানে শর্টকাট কি ইউজ করলাম, কিবোর্ডের জে প্রেস করলেই আমার সবগুলো দেখা যাচ্ছে। যেমন দেখেন নিচে লেখা আছে প্রেস জে কি ফর শোয়িং অল শিট, হ্যাঁ, আমি এখানে জে প্রেস করার পর আমার সব শিট একসাথে টাইমলাইনে চলে আসছে। ফর অ্যাক্টিভ অ্যানি শিট সিলেক্ট কারেন্ট শিট, দেন ক্লিক টু ডিজায়ার্ড শিট। এখন আমার এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট শিট, কারেন্ট শিটে ক্লিক করার পর আমার মাউসটি নিয়ে আমার যেই শিটে আমি অ্যাক্টিভ করতে চাই সেই শিটে ক্লিক করার মতো শিটটা আমার অ্যাক্টিভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সেই যেই শিটে আমি ক্লিক করছি সেই শিটটি অ্যাক্টিভ হচ্ছে, আবার যেইতে ক্লিক করলে এভাবে মেন টাইমলাইন ভিউতে চলে আসতেছে। এরপর লিখছে ফর ইনঅ্যাক্টিভ এনিথিং ক্লিক সিলেকশন। এখন আপনারা একটা জিনিস খেয়াল করলেন, আমি যে কারেন্ট শিটে ক্লিক করলাম এর ফলে কি হচ্ছে, আমার ওই কারেন্ট শিট অপশনটি থেকে যাচ্ছে, আমি যেখানে ক্লিক করতেছি ওই শিটটি ওপেন আসছে। এটা ইনঅ্যাক্টিভ করার জন্য ওর উপরে বাটনটি ক্লিক করতে হবে সিলেকশন, এরপর আমি ক্লিক করার পর দেখুন কোনো শিটই অ্যাক্টিভ হচ্ছে না। তো চলে যাবো পরের রুলসে, 4 নম্বর রুলস, ফর রাইটিং অ্যানি কমেন্ট, এখানে লেখা আছে ইডিট, দেন ক্লিক ইডিট, তারপর হচ্ছে ক্লিক অ্যান্ড টাইপ অন কমেন্ট বক্স। আচ্ছা, সবাই তো আমরা কমেন্ট করতে পছন্দ করি, তো এই ভিডিওতে কমেন্ট করবেন। তো চলুন যে কোনো একটি শিট অ্যাক্টিভ করি, এখানে দেখতে পাচ্ছেন নিচে কমেন্ট লেখা আছে, এটা হচ্ছে কমেন্ট বক্স, এখান থেকে এডিটে ক্লিক করবো, দেন এই কমেন্টের উপরে ক্লিক করবো। ক্লিক করলেই দেখতে পাবেন এডিটে ক্লিক করার পরে কমেন্টের উপরে যদি ক্লিক করি, ক্লিক করলে দেখতে পাচ্ছেন
আমার এখানে লেখার জন্য কার্সর চলে আসছে। এখন আমি সেখানে যদি লিখি, এটা লিখলাম ফ্রন্ট পার্ট, দেন এখানে যদি আপনি এন্টার পিস প্রেস করেন দেখবেন নিচে চলে আসতেছে। তো এটার জন্য আপনাকে করতে হবে বাহিরে ক্লিক করতে হবে একটা, মানে বাহিরে কোথাও একটা ক্লিক করলেন দেখেন চলে আসছে। এরপর আমি আবার এই শিটে চলে যাবো, সেই জন্য কারেন্ট শিটে ক্লিক করে নিব, যে দিয়ে কারেন্ট শিটে ক্লিক করে দেন এখানে আবার এডিট দেন কমেন্ট, কমেন্ট সেকশনে ক্লিক করলাম দেন এখানে একটা কমেন্ট করে দিলাম। তো এভাবে আমরা সেভারেল কয়েকটি কমেন্ট করে নিলাম, এডিট দেন এডিট থেকে আবার এডিট কমেন্ট বক্স, কমেন্ট বক্সে ক্লিক করার পর সেখানে আমি টাইপ করতে পারতেছি। তো বন্ধুরা এই হচ্ছে কমেন্ট করার মূল নিয়ম। তো চলুন দেখে নিই পরবর্তী রুলসটি কি আছে। পরবর্তী রুলস আছে হাউ টু সেভ ফাইল। তো কীভাবে ফাইলটি সেভ করতে হবে, এর জন্য আমাকে প্রথমে যেতে হবে ফাইল দেন অ্যাক্সেস পাথ। তো এই বিষয়ে সবচেয়ে মেন মাথায় রাখবেন, তার আগে আমি আপনাদের বলে নিই আপনাদের সেভ জিনিসটা হচ্ছে সাধারণত সংরক্ষণ থাকে। তো ডি ড্রাইভে একটি নিউ ফোল্ডার করবেন, আমি ডি ড্রাইভ বলতে যেখানে আপনি আপনার অন্য জিনিস রাখেন। তো সেখানে আমি ক্যাডওয়ার্ক নামে একটি ফোল্ডার তৈরি করে নিলাম। তো এই ক্যাডওয়ার্ক ফোল্ডারে আমি আমার ফাইলটি সেভ করব। এখানে সেভ থাকে, নিরাপদে থাকে। তো এটা কখনো সি ড্রাইভ বা ডেস্কটপে করবেন না, কারণ উইন্ডোজ কোনো মতো ক্র্যাশ করলে তো আপনার ফাইলটি ব্যাকআপ থাকবে না। তো এই ফোল্ডার তৈরি করা হয়ে গেলে আমরা চলে যাবো আবার সফটওয়্যারে, সেখান থেকে চলে যাবো ফাইল, মনে আছে সবারই অ্যাক্সেস পাথ। অ্যাক্সেস পাথে ক্লিক করার পর আবার এখানে একটি বক্স ওপেন হবে। তো প্রথম একদম ফার্স্ট বক্সে আমি যদি ক্লিক করি তো আমাকে লোকেশন চেঞ্জ করতে বলবে, ফাইল কোথায় সেভ করবো সেটা লোকেশন দিতে বলবে। তো সেই জন্য আমি যে নতুন ফোল্ডারটি করলাম সেটা হচ্ছে ক্যাড, ক্যাডওয়ার্কে ক্লিক করবো। ক্লিক করলে আমার দেখেন প্রথম বক্সে চেঞ্জ হয়েছে, এর পাশে একটি একটা দাগ দেওয়া আইকন দেখতে পাচ্ছেন। ক্লিক করলে এই সেম লোকেশন সবগুলো বক্সে কপি হবে, আর দুইটা দাগ দেওয়াতে ক্লিক করলে সবগুলোতে কপি হয়ে যাবে। এটা মাস্ট বি করতে হবে, সবগুলোতে একই লোকেশন দিতে হবে অবশ্যই আপনাকে। দেন প্রেস ওকে, ওকে প্রেস করার পর সিম্পল কাজ, ওকে প্রেস করার পর চলে যাবো ফাইল দেন সেভ। সেভে ক্লিক করার পর আমরা যদি শেয়ার হতে চাই সেভ হয়েছে কিনা, তো আমরা আবার ফাইলে চলে যাবো, সেখান থেকে যদি আমরা আবার সেভে ক্লিক করি তাহলে একটা ওয়ার্নিং বক্স আসবে, বলতেছে যে এই যে আইএসটিডি নামে যে ক্যাডের যে ফাংশনাল যে ফাইলটি সেটি এক্সিস্ট আছে আগে থেকেই, তো সেটাকে আমরা কন্টিনিউ করবো, অ্যাপলোড দেবো না কন্টিনিউ করে দেবো। তো আমার ফাইল সেভ কমপ্লিট। তো চলুন দেখে নিই ফাইলটি সেভ হয়েছে কিনা। হ্যাঁ, এখান থেকে আমার ক্যাডওয়ার্কের ভিতরে দেখুন সেভ হয়েছে, এবং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূল ফাইল, এর উপরে যেগুলো আছে সেগুলো ব্যাকআপ ফাইল। এই ব্যাকআপ ফাইলগুলো যদি না থাকে তাহলে বুঝবেন কোনো গরমিল হয়েছে, ফাইল ভালো মতো সেভ হয়নি। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের আজকের টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালটা যদি ভালো লাগে অবশ্যই হিট দ্য লাইক বাটন, কমেন্ট করে মতামত জানাবেন, এবং পরবর্তী টিউটোরিয়ালের জন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল নজর রাখবেন।